মরুর বুকে উড়ন্ত ফরমেশনে দুর্দান্ত জয়ে শেষ আটে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড। বিশ্বকাপের প্রথম খেলায় সৌদি আরবের কাছে 2-1 গোলে হুঁচট খাওয়ার পর মেক্সিকো পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছিল মেসিরা। অস্ট্রেলিয়ার সাথে সহজে 2-1 গোলে জয় পায় আকাশি নীলরা। অন্যদিকে এবারের বিশ্বকাপ আসরের কোনো ম্যাচেই হারেনি নেদারল্যান্ড। গ্রুপ পর্বে সেনেগাল ও কাতারের বিপক্ষে জয়, ড্র করে ইকুয়েডরের বিপক্ষে। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয় 3-1 গোলে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডাচদের সামলানো কঠিন হবে বলে মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত 9 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে এগিয়ে আছে নেদারল্যান্ডস। 1974 সালে এই দুই দলের প্রথম দেখায় 4-1 গোলে সহজ জয় পেয়েছিল ডাচরা। 1974 সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল নেদারল্যান্ড। তবে বিশ্বকাপে এই দুই দলের 5 দেখায় 2টি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং 1 ম্যাচে ড্র হয়েছে। 2014 বিশ্বকাপে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিল আর্জেন্টিনা। আগামী শুক্রবার 9 ডিসেম্বর লুসাইলের আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে এই দুই দল। মুক্ত টিভি, ঢাকা।